তার দিকে তাকিয়ে চৈতালি বলল এবার চোখ জোড়া বন্ধ করো সময় নিল না মুবিন পরম সুখী চোখ জোড়া বসতেই তার চোখের উপরে নিজের ঠোর জোড়া ঠেকালো ছৈতালি নিজের ভালোবাসার রং ছড়িয়ে দিল মুবিনে চোখ জোড়ায় ট্রেন ছেড়েছে অনেকক্ষণ ফার্স্ট ক্লাসের একটা কামরা বুক করেছে মিসবা সেখানে অস্থির মনে পায়চারি করে যাচ্ছে সে সেখানে অস্থির মনে পায়চারি করে যাচ্ছে এসে। বাবার কথা মতো উল্লাসীকে সাথে নিয়ে এলেও হস্তির মন কোনোভাবেই শান্ত হচ্ছে না তার কয়েকদণ্ড চুপচাপ বেড়ে বসে পাশে বসা হল্লাসের উদ্দেশ্যেই মেজবা বলল ঢাকায় পৌঁছাতে আরো পাঁচ ঘন্টা লাগবে খারাপ লাগছে না তো তোমার না এই প্রথম ট্রেনে চললে হুম ছোটমার মার বাড়িতে গিয়েছিলাম একবার ট্রেনে ছোটমাকে মাকে প্রশ্ন করতে গিয়েও করল না মেজবা অযথা কথাবার্তা না চালিয়ে আসল কথা বলা উচিত ভেবে ধীর গলায় বললো আমি একজন ডক্টর সোসাইটিতে আমার সম্মান রয়েছে আলাদা জায়গা রয়েছে আর আমি চাই না তা নষ্ট হোক থামলো মেজবা লম্বা একটি দম ছেড়ে গলা খানিকটা গম্ভীর করে আবার বলল আমাদের বিয়ের ব্যাপারটা আমরা দুজনে গোপন রাখব যদি ওখানের কেউ কিছু জিজ্ঞেস করে তুমি তার জবাব দেবে না মোট কথা তুমি ফ্ল্যাট ছেড়ে কখনো বেরোবেই না আশেপাশের সকলকে এড়িয়ে চলার চেষ্টা করবে আচ্ছা আর আমি তোমাকে আমার দূর সম্পর্কের বোন হিসেবে সকলকে পরিচয় করিয়ে দিব আমার খাওয়া দাওয়ার সমস্যা হয় বলে আম্মা গ্রাম থেকে তোমাকে পাঠিয়েছে রান্নাবান্না করার জন্য তোমার এতে কোনো সমস্যা আছে হুম থ্যাঙ্কস স্বস্তি নিঃশ্বাস